জানলেখতিকির আগের পর্বে আমরা সংকটময় ছটি প্রাণী নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বেও আমরা সংকটময় আরও ছটি প্রাণী নিয়ে আলোচনা করব, যাদের প্রতি যত্নশীল না হলে অচিরেই তারা অস্তিত্ব সংকটে পড়বে বা পৃথিবীর বুক থেকে চির বিদায় নেবে। তবে শুরু করার আগে জানাই, জানলে ক্ষতিকি সংক্রান্ত যাবতীয় আপডেট আপনি এখন অন্যান্য প্ল্যাটফর্মেও পেয়ে যাবেন, যেগুলির লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। জায়ান্ট পান্ডা, এই পেটমোটা কিউট প্রাণীটির দিকে একবার তাকিয়ে দেখুন। আপনি চাইলেও রাগ করতে পারবেন না, কিন্তু দুঃখের বিষয় এই জায়ান্ট পান্ডার সংখ্যা বর্তমানে 2000-এরও কম। দক্ষিণ পশ্চিম চীনের নাতিশীতোষ্ণ অরণ্যে এদের মূলত দেখতে পাওয়া যায়। মূলত এদের সংখ্যা কমার পিছনে শিকার এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন বাঁধ নির্মাণ, রাস্তা তৈরি বা রেলওয়ে ট্র্যাক তৈরির জন্য বনভূমির হ্রাস দায়ী। বাঁশ এদের বাসা, আবার বাঁশই এদের ভরসা। অর্থাৎ দিনে প্রায় 26 থেকে 28 পাউন্ড বাঁশ এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। ভাল্লুকের এই বিশেষ প্রজাতির সদ্যজাতরা তার মায়ের শরীরের আয়তনের 1/900 ভাগ হয়। জীবনে এদের দুটো কাজ, খাওয়া আর অলসভাবে দিন যাপন করা। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, সারাদিনে প্রায় 100 বার মলত্যাগ, এটিও যোগ করে নিন। পান্ডাকে অন্যান্য অনেক জীবজন্তুর ছাতা হিসেবে তুলনা করা হয়, অর্থাৎ পান্ডা যেখানে থাকে তার আশেপাশে কোনো বড় জীবজন্তু ঢুকতে সাহস পায় না। অর্থাৎ পান্ডাকে বাঁচিয়ে রাখার সমার্থক হলো টাকিন, গোল্ডেন মাঙ্কি ইত্যাদি আরও অনেক জীবজন্তুকেও বাঁচিয়ে রাখা। তবে খুশির ব্যাপার, IUCN এর দেওয়া তথ্য অনুযায়ী রিসেন্ট টাইমসে এদের একটা সিগনিফিকেন্ট গ্রোথ লক্ষ্য করা গিয়েছে। ভ্যাকিটা এই মুহূর্তে পৃথিবীর মোস্ট ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড সামুদ্রিক প্রাণী হলো ভ্যাকিটা, যেটি সংখ্যায় মাত্র 10টি বেঁচে আছে। শুধুমাত্র মেক্সিকোর গালফ অফ ক্যালিফোর্নিয়ার উত্তরাংশে এদের দেখতে পাওয়া যায়। 5 ফুট দৈর্ঘ্যের এই জলচর প্রাণীটি প্রথম আবিষ্কৃত হয় 1958 সালে। তাতোয়াবা নামের আরেকটি সামুদ্রিক মাছের প্রজাতি রয়েছে যা ভ্যাকিটার মতোই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। চাইনিজ মেডিসিন ইন্ডাস্ট্রিতে এই তাতোয়াবার সুইম ব্লাডার কাজে লাগে, তাই এই তাতোয়াবা শিকারের জন্য চাইনিজরা ইল্লিগালভাবে গিলনেট ব্যবহার করে থাকে। এই গিলনেটে তাতোয়াবার সাথে সাথে প্রচুর ভ্যাকিটাও ফেঁসে যায়, তাই গিলনেট ফিশিং নিষিদ্ধ না করলে ভ্যাকিটার পক্ষে এই পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা এক প্রকার অসম্ভব। বোনোবো, এটা পরীক্ষিত যে শিম্পাঞ্জির সাথে মানুষের জিন প্রায় 98% মেলে, কিন্তু যদি মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যবর্তী কোনো প্রাণীর কথা বলতে হয় তা হলো বোনোবো, যার জিন মানুষের সাথে 98.7% মেলে। আফ্রিকার কঙ্গো উপত্যকার দক্ষিণাংশে মূলত এদের দেখতে পাওয়া যায়। শিম্পাঞ্জির সাথে এদের সাধারণত কয়েকটি বিষয়ে অমিল লক্ষ্য করা যায়, যেমন শিম্পাঞ্জির ত্বকের তুলনায় এদের ত্বকের রং আরও একটু কালো এবং আকারেও এটি শিম্পাঞ্জির তুলনায় ছোট। বর্তমানে এদের সংখ্যা 10,000-এর আশেপাশে। মানুষের বিভিন্ন সাইকোলজি, যেমন সহমর্মিতা, মায়ামমতা, আবেগ, এগুলির সাথে বনোবোর অনেক মিল পাওয়া যায়। আবার সময় বিশেষে এরা কখনো সখনো অ্যাগ্রেসিভ হতেও ভোলে না, আবার রোম্যান্টিকতাও কিন্তু এদের মধ্যে কম নয়। অশান্তিকর পরিস্থিতি এবং কঙ্গো উপত্যকার মানুষের বাড়তে থাকা দারিদ্রতার ফলস্বরূপ চোরাশিকার বৃদ্ধি এবং বনভূমির হ্রাস এদের সংখ্যা কমে যাওয়ার মূল কারণ হিসেবে দেখা দিয়েছে। ব্লুফিন টুনা, আপনারা যারা খাদ্যরসিক বা বিভিন্ন রকম কন্টিনেন্টাল ডিশ ট্রাই করে থাকেন তারা হয়তো অনেকেই সুশি, সাজমির কথা জেনে থাকবেন। এই সুশি তৈরিতে সর্বাধিক ব্যবহৃত মাছ হলো টুনা, আর এই টুনারই সর্ববৃহৎ প্রজাতি হলো ব্লুফিন টুনা, যা মূলত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। প্রায় 40 বছর অবধি বেঁচে থাকা এই মাছগুলির ওজন হয় 250 থেকে 300 কেজির কাছাকাছি। অত্যন্ত দ্রুতগতির এই মাছগুলির দৃষ্টিশক্তিও বেশ তীক্ষ্ণ এবং জলের নিচে প্রায় 3000 ফুট গভীর পর্যন্ত এরা যেতে পারে। একটি প্রাপ্তবয়স্ক ব্লুফিন টুনার দাম $1.75 মিলিয়ন হয়ে থাকে। টুনাকে কেবলমাত্র একটি সামুদ্রিক মাছ বললে ভুল হবে, এটি অনেক মানুষের জীবিকা নির্বাহের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। ভূমধ্যসাগরীয় অঞ্চল ব্লুফিন টুনা ফিশারির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য। এখন বুঝতে পারছেন এই মাছের দাম अत्यंत बेशी हवाय लीगल फिशिंगेर साथे साथे इल्लिगल फिशिंगेओ अतिरिक्त मात्राय बेशी एबं एटी एई माछ कमे जावार अन्यतम प्रधान कारण। जाभान राइनो पृथिवीते जतगुली गंडारेर प्रजाति रयेछे तार मध्ये सबचेये अवलुप्तप्राय प्रजाति हलो जाभान राइनो। बर्तमाने एदेर संख्या 60-एर काछाकाछि एबं एरा प्रत्येकेई इंदोनेशियार जाभा आईलैंडेर उजुंग कुलन नैशनल पार्के संरक्षित रयेछे। एक समय उत्तर पूर्व भारत एवं दक्षिण पूर्व एशियाते एदेर भालो संख्याय देखते पावा जेत। सुनामी आग्नेयगिरिर अग्नुत्पातेर मतो प्राकृतिक विपर्यय थेके शुरू करे खड़गर्जन्य चोरा शिकार एई सबई एदेर संख्या कमार पिछने अन्यतम प्रधान कारण। एदेर खड़ग विभिन्न एशियान मेडिसिन तैरिर একটি অন্যতম মূল উপাদান, পাশাপাশি চাষাবাদের জন্য কীটনাশক তৈরির কাজেও ব্যবহার হয়ে থাকে। এ প্রসঙ্গে আরও একটি তথ্য দিয়ে রাখি, ভিয়েতনামে থাকা শেষ জাভান রাইনোটি চোরা শিকারীদের হাতে পড়ে ২০১০ সালে মারা যায়। সংখ্যা কমে আসার দরুন লো জেনেটিক ডাইভার্সিটির কারণে এদের মধ্যে বংশবিস্তারের প্রবণতাও কমেছে। হক্সবিল টার্টেল। হক্সবিল টার্টেল হলো এমন এক জলকচ্ছপ যারা সরু ছুঁচলো ঠোঁটের জন্য পরিচিত। তাদের শেলের স্কেলগুলি দেখে মনে হয় যেন একে অপরকে ওভারল্যাপ করছে এবং স্কেলের এই প্যাটার্নটি তাদের অত্যন্ত মূল্যবান বানিয়েছে। এই শেল বাজারে চড়া দামে বিক্রি হয়। এরা এমন একটি প্রাণী যারা পৃথিবীতে 100 মিলিয়ন বছরের বেশি সার্ভাইভ করেছে। এরা সমুদ্রগর্ভের প্রবাল প্রাচীরের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এদের অন্যতম প্রধান খাদ্য হলো স্পঞ্জ এবং এই স্পঞ্জ অপসারণ করে এরা রিফ ফিশের বেঁচে থাকাকে আরও সহজ করে তুলেছে। জলদূষণের কারণে বাসস্থানের অভাব এবং অতিরিক্ত মাত্রায় এগ কালেকশনের জন্য অন্যান্য প্রাণীর মতোই এরাও অস্তিত্ব সংকটে পড়েছে। আজকের পর্বটি তবে এখানেই শেষ করছি। আপনারা যদি অ্যানিম্যাল নলেজ সিরিজে আরও পর্ব চান তবে সেই ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।